আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অনলাইনে ঘরে বসেই আপনার নিজের স্মার্টফোন দিয়ে কিভাবে টিকিট কাটতে পারেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই, কোনো ধরনের রিস্ক ছাড়া। তো প্রথমে আমি কি করেছি, trip.com একটা সফটওয়্যার ইনস্টল করেছি, তারপর সেখানেই আমি আমার টিকিটটি কনফার্ম করি। কীভাবে করি আজকে দেখা যাক। trip.com এরকম সফটওয়্যার ইনস্টল করার পর আমি এখানে দেখুন ফেলুন যে আমি অলরেডি টিকিট কেটে ফেলেছি। তো আপনাদেরকে দেখাবো আজকে কীভাবে টিকিট কাটতে হয়, স্টেপ বাই স্টেপ আমার সাথেই থাকবেন। তো যদি আপনার কোথাও যেতে চান তাহলে ওয়ান ওয়ে না রিটার্ন ওয়ে না মাল্টি সিটে, আপনি যদি ওয়ান ওয়ে শুধু একবার যেতে চান তাহলে ওয়ান ওয়ে দিবেন, আর যদি আবার ফেরত আসতে চান তাহলে রিটার্ন ওয়ে দিবেন। তো আমি ওয়ান ওয়ে দিয়েছি কারণ আমি শুধু যাবো, আসবো আমি অনেক পরে। তো এখানে লেখা আছে জেদ্দাটা কোথায় যান, আমি লিখছি জেদ্দা, মানে কোথা থেকে যাবেন, ফ্রম জেদ্দা লিখলাম, আমি জেদ্দাতে আছি বর্তমানে। তারপর এখান থেকে আমি যাব বিশাতে, তো টু এখানে লিখেছি বিশা। আপনারা যেখান থেকে যেতে চান মনে হয় জেদ্দা থেকে ঢাকা যাবেন, তো জেদ্দা লিখবেন তারপর লিখবেন ঢাকা, বিশা লিখেছি। তারপর আমি ডেট দিয়েছি আমি কত তারিখে যাব, আমি দিয়েছিলাম 12 তারিখে যাব। তাই 12 তারিখ যাওয়ার জন্য আমি 12 তারিখ ডেটটা সিলেক্ট করি, কিন্তু আপনাদের দেখানোর জন্য 20 তারিখ আমি সিলেক্ট করতেছি। তারপর আপনারা কতজন মানুষ যাবেন, একজন দুজন চারজন, কতজন মানুষ সাথে বাচ্চা কজন, এগুলো সব মিলে আর কি আপনারা একটা সিলেক্ট করবেন। দুজন হলে দুজন দেবেন, তিনজন দেবেন, বাচ্চা থাকলে বাচ্চা লিখবেন। আমি এখানে অ্যাডাল্ট, শুধু আমি একজনই যাবো, তাই আমি একজনে কনফার্ম করেছি। তারপর সেখানে কনফার্ম হতে ক্লিক করবেন, তারপর এখানে সার্চ আছে, সার্চ বাটনে ক্লিক করবেন, আপনাকে নিয়ে যাবে একদম চিপেস্ট প্রথমে তো টিকিটের দাম, এখান থেকে শুরু করবে কোন কোন এয়ারলাইন্স আছে। তো আমি প্রথমে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে 395 রিয়ালে একটা আছে জেদ্দা টু বিশা, এটা হচ্ছে সৌদি এয়ারলাইন্স। এই যে দেখতে পাচ্ছেন উপরে সৌদি এয়ারলাইন্সের একটা লোগো, তারপর নিচে আরও অনেক বিমান আছে, যেমন সৌদি এয়ারলাইন্সে আরও আছে 750 রিয়াল, 750 রিয়াল, 524 রিয়াল, এরকম করে অনেক এয়ারলাইন্সে টিকিটগুলো কাটা যায়। তো আমি বিশাতে যখন করেছি তো আমি যেটা জানি যে সৌদি এয়ারলাইন্সে বেশিরভাগ ওইখানে বাকি ফ্লাইট হয়, তো এই কারণে তেমন কোনো বিমান আর বাকি পাইনি। তো তারপর এখানে সিলেক্ট করবেন, যদি আপনার এই প্রাইসটা আপনার পছন্দ হয় 395 রিয়াল, তো এরকম আপনার পছন্দ হলে ধরেন 7 কেজি হাতে করে নিতে পারবেন, 23 কেজি একটা ব্যাগও নিতে পারবেন, তারপর ক্যান্সেলেশন ফ্রি, 268 ক্যান্সেল করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, সব কিছুই এখানে আপনি সুযোগ সুবিধা পাবেন trip.com-এ। এরকম তারপর যখন আপনার পছন্দ হবে, আমার 395 রিয়াল পছন্দ হয়েছে, তাই আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমার সব নাম, অ্যাড্রেস, ঠিকানা দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার নাম দিয়েছি, এখানে ফোন নাম্বার দিয়েছি, জিমেল অ্যাড্রেস চাইছে দিয়েছি। তো এখানে দিবেন নো প্রোটেকশন, তারপর যদি আপনি মানে নর্মালি যদি যেতে চান যে আপনার কোনো টিকিটের সমস্যা নেই, আপনি যাবেন শিওর, তাহলে এখানে আর এখানে আছে লেখা যে প্রোটেকশন চান কি না। প্রোটেকশন বলতে ওইটাই, যদি কোনো বাই চান্স কোনো অ্যাক্সিডেন্টে কোনো মিস হয়, কোনো ক্যান্সেল হয়, তো ওইটা কি আপনাকে ব্যাক আপ দেওয়ার জন্য। আমি এখানে সবগুলোই না করে দিয়েছি কারণ আমার কোনো, আমি শুধু একবারই যাবো, সমস্যা মিস করবো না ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন এখানে নন জিরো সার্ভিস, আমার কোনো সার্ভিস লাগবে না, আমার হাত পা আলহামদুলিল্লাহ ভালো আছে। তার উপরে লেখা আছে নো প্রোটেকশন, এখানে দেবে ট্রাভেল প্লাস 149 লাখ, হুদাই টাকাগুলো দেওয়ার কোনো মানেই হয় না, তাই নো প্রোটেকশন আমি দিয়েছি কারণ ইনশাল্লাহ আমি যাবো, আমার কোনো ইনশাল্লাহ অ্যাক্সিডেন্ট হবে না, আমি ঠিকমতোই পৌঁছেবো। তারপর সব কিছু ওকে হওয়ার পরে এখানে নিচে একটা কন্টিনিউ বাটন আছে, যদি আপনি শিওর হন তাহলে ওইখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো এরকম সিচুয়েশনও আসার পর আপনি কন্টিনিউ ক্লিক করার পর এখানে পে নাও চলে আসবে, মানে আধা ঘন্টার ভিতরে আপনি পে করতে হবে, নতুবা আপনার টিকিটটা মানে যেটা চয়েস করছেন এটা ক্যান্সেল হয়ে যাবে, টিকিটটা চেঞ্জ হয়ে যাবে, হয়তো প্রাইসটা কমতে পারে বাড়তে পারে, পরবর্তীতে আপনি নেক্সট কোনো টিকিট চয়েস করতে হবে। তাই জন্য আধা ঘন্টা সময় দেয়, আধা ঘন্টার ভিতরে আপনি পে করতে হবে। তো আমি তো আমার এখনও পর্যন্ত পে নাও করেছিলাম, পে নাও করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে আপনি টাকা পেমেন্ট করবেন, সিকিউর পেমেন্ট। তো এখানে আছে ডেবিট কার্ড, গিফট কার্ড, তো আপনার তো অবশ্যই কার্ড দিয়েই পে করতে হবে অনলাইনে। তো কার্ড দিয়ে পে করার পর আপনার টিকিটটা কনফার্ম হয়ে যাবে।